বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের ছুটি আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময় দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে। এই সময় নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে বলা হয়েছে। তবে কওমি মাদ্রাসায় যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। প্রসঙ্গত, বাংলাদেশে গত 8 মার্চ 2020 প্রথম করোনা রোগী শনাক্তের পর গত 17 মার্চ 2020 থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর 14 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকো।